কুণাল ঘোষের সাংবাদিক বৈঠকের দিকে নজর রাখব। বিজেপি ভয় পাচ্ছে তৃণমূলকে, বিজেপির সংগঠন নেই, সেই কারণে কোথাও এনআইএ কে দিয়ে, কোথাও সিবিআই কে দিয়ে, কোথাও অন্যান্য এজেন্সিকে ব্যবহার করে তারা তৃণমূলের নেতা নেত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী কাউন্সিলর থেকে শুরু করে একেবারে বুথ স্তরে যারা বুথ আগলে রাখেন তৃণমূলের সংগঠকরা বুথ থেকে সরাবার চেষ্টা করছে। বিজেপি ভাবছে একটা ম্যাচ খেলবে, রেফারিকে দিয়ে অপোনেন্টকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে সরিয়ে দেবে, ওরা ফাঁকা মাঠে একা একা খেলার চেষ্টা করছে। সেই কারণে ওরা সিবিআইকে দিয়ে আবার 30 জনকে ডেকে পাঠিয়েছে, 30 জনকে, 21 সালের মামলা, চার্জশিট হয়ে গেছে, 6 জনের নামে চার্জশিট, সেই চার্জশিটে নাম নেই, এমন 30 জনকে 2টি নোটিশে 30 জনকে ডেকে পাঠিয়েছে, যারা এলাকায় কাঁথিতে এলাকায় আমাদের সংগঠন করেন, তৃণমূলের বুথের এজেন্ট হন, দলের নেতৃত্ব, অর্থাৎ অধিকারী প্রাইভেট লিমিটেড ভয় পাচ্ছে মেদিনীপুর নিয়ে, সেই কারণে এলাকা ফাঁকা করার জন্য এনআইএকে ব্যবহার করছে, এনআইএকে বলছে যাও ভূপতিনগর, সেখানে গিয়ে একে 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 ধরতে হবে, নাম দিয়ে দিচ্ছে কেসের বিজেপি থেকে, সিবিআইকে গিয়ে বলছে কাঁথি থেকে 30 জনকে সরাতে হবে, অমুককে বলছে অমুক জায়গা থেকে সরাতে হবে। পূর্ব মেদিনীপুর শুধু নয়, আমাদের কাছে এনআইএ সূত্রে খবর আছে, আরে খবর তো ওদের মধ্যে থেকেই আসছে, এনআইএ সূত্রে খবর আছে আরও একাধিক জেলায় এইভাবে কয়েকজনকে টার্গেট করে তল্লাশির পরিকল্পনা, অ্যারেস্ট করার পরিকল্পনা এনআইএর এই ধনরাম সিং তার বাহিনী নিয়ে করে রেখেছে। এর আগে বিজেপি বুঝে গেছে যে জনগণ তাদের সঙ্গে নেই, তারা হারবে, সেই জন্য ভাবতে পারেন 21 সালের মামলা, আজকে 24 সালের ভোটের মুখে কাঁথিতে সিবিআই 30 জনকে নোটিশ পাঠিয়ে দিল, 30 জনকে, যাদের নাম চার্জশিটে নেই, এ তো কাপুরুষ অধিকারী প্রাইভেট লিমিটেড, তারা এসব করাচ্ছে এনআইএ কে দিয়ে, বুথ সভাপতি অঞ্চল সভাপতিদের তুলিয়ে নিচ্ছে, এলাকায় আতঙ্ক তৈরি করাচ্ছে, বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে, ফলে আমরা এর তীব্র নিন্দা করছি। এইভাবে বিজেপি জিততে পারবে না, মানুষ বুঝতে পারছেন, এই চক্রান্ত মানুষ বুঝতে পারছেন যে সিবিআই এনআইএ অন্যান্য এজেন্সিকে দিয়ে এই গণ্ডগোলগুলো করানো হচ্ছে, প্ররোচনা দেওয়া হচ্ছে। আপনারা বলছেন যে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি, কেন ইডির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল, আমরা বলছি ইডি নয়, এনআইএ, ভূপতিনগর, ভূপতিনগরে আপনারা বলছেন এনআইএর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল, কেন গ্রেপ্তার করা হয়নি, আমরা বলছি এই গ্রেফতারিটাই তো চক্রান্ত, তার জন্য বিজেপির নেতা যখন এনআইএ সুপারের বাড়িতে গেছেন, তাহলে সেই সুপারকে আগে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, সেই এনআইএ সুপারকে কেন আগে গ্রেপ্তার করা হচ্ছে না, এই প্ররোচনাটা তো তারা দিচ্ছেন, এই প্রভোকেশনটা তো তারা দিচ্ছেন, আপনারা তো তার পরিণতিটা নিয়ে আলোচনা করছেন। কালকে গেছিলাম চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাড়ুয়া ভিলা গ্রামে, যেখান থেকে বলাইচরণ মাইতি মনব্রত জানা এদের সব ওখান থেকে ওই অঞ্চল থেকে অ্যারেস্ট করা হয়েছে, যাকে অ্যারেস্ট করা হয়েছে তার স্ত্রীর সঙ্গে কুৎসিত ব্যবহার করা হয়েছে, তিনি অভিযোগ করেছেন মনি জানা, মনব্রত জানার স্ত্রী, তার বাবাকে মারা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।